न जाने मेरे दिल को क्या हो गया, अभी तो यही था भी खो गया। न जाने मेरे दिल को क्या हो गया, अभी तो यही था भी खो गया। न जाने मेरे दिल को क्या हो गया, अभी तो यही था अभी खो गया। न जाने मेरे दिल को क्या हो गया, अभी तो यही था अभी खो गया। हाय, गुड मॉर्निंग एवरीवन। এই মুহূর্তে সকাল 8টা, আমি রয়েছি বেলটারে। বেলটারটা কোথায় আপনারা অনেকে হয়তো একটু কনফিউজ হবেন, কারণ এই জায়গার নামটা খুব পপুলার জায়গা নয়। এটা একটা অফবিট লোকেশন। এটা আমাদের কার্শিয়াং রয়েছে, কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের রাস্তায় যেতে গেলে ঠিক 8 কিলোমিটার পরে একটা টুং বলে রেলওয়ে স্টেশন আছে, TUNG, টুং রেলওয়ে স্টেশন। সেই কার্শিয়াং থেকে যদি আপনারা দার্জিলিংয়ের যে মেইন হাইওয়েটা আছে সেটা ধরে টুঙ্গের দিকে এগোন, ঠিক কার্শিয়াং শহর থেকে 8 কিলোমিটার দূরে টুং রেলওয়ে স্টেশন। সেই টুং রেলওয়ে স্টেশন পৌঁছানোর ঠিক 50 মিটার আগে লেফট হ্যান্ড সাইডে আপনারা দেখবেন একটা সাইনবোর্ড রয়েছে, যে সাইনবোর্ডে লেখা আছে গুডরিক মহারানী টি গার্ডেন বেলটার। সেই সাইনবোর্ডের পাশ দিয়ে বাঁদিকে একটা নিচে রাস্তা নেমে আসে, সেই রাস্তাটা দিয়ে আপনাকে 6 কিলোমিটারের মতো নিচে নেমে আসতে হবে। নেমে এসেই একটা ভ্যালির মতো লোকেশন, চারিদিকে মহারানী চা বাগান, পাহাড়ে মোড়া, এবং এই ভ্যালির মধ্যে ঠিক নদীর ধারে একটা সুপার অফবিট লোকেশন। গ্রামটার নাম বেলটার গ্রাম, বেলটার কার্শিয়াং। সেই গ্রামেই আপনারা দেখবেন এই এত সুন্দর একটা রিসর্ট রয়েছে, যেই রিসর্টটার নাম বেলটার রিসর্ট। এরিয়াটা ভীষণ বড়, কিন্তু এখানে 7খানা রুম রয়েছে, সবগুলো ডবল বেড কটেজ রুম, যেখানে কিং সাইজ বেড রয়েছে। রুমগুলো বড়, ভীষণ বড়, মিডিওকার ক্যাটাগরি রুম। খুব ভালো বলবো না, কিন্তু খুব খারাপও না, ভালো লাগবে আপনাদের। আর বিশেষ করে এই রিসর্টের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পুল সাইডটা। এই পুল সাইডটা এত সুন্দর, দেখুন একদম ঠিক আপনার রিসর্টের মিডল পয়েন্টে এই পুল সাইডটা। যারা আপনারা এখানে এখনও আসেননি, আমার ভিডিওটা যারা দেখবেন, আমি ডেফিনেটলি বলছি এই ভিডিও দেখার পরে আপনারা সবাই এই জায়গার প্রেমে পড়ে যাবেন। অসাধারণ একটা অফবিট লোকেশন, ভীষণ ভালো। গতকাল আমরা রাত 9টায় এখানে পৌঁছেছি, অনেক লেট করে এসেছিলাম, এই অফিস ফফিস করে অনেক লেট হয়ে গেছিলো, তাই গতকাল আপনাদের সঙ্গে এত সুন্দর একটা রিসর্ট যে এখানে আমরা বেড়াতে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।
কিন্তু আজকে ডেফিনেটলি এখানে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম এই বিউটিফুল সিচুয়েশনটা দেখে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। ভীষণ ভালো লাগছে, আমি তো এই জায়গার একদম প্রেমে পড়ে গেলাম। সত্যি যদি না আসতাম ভীষণ মিস করতাম। এই কাজের ফাঁকে মাঝে মাঝে এরকম একটু হট করে ডিসিশন নিয়ে বেরিয়ে গিয়ে কোনো একটা অফবিট লোকেশনে বা ডেস্টিনেশনে গেলে পরে একটা রিফ্রেশমেন্ট হয়। আমরা চার বন্ধুরা মিলে আজকে এখানে এসেছি, উই হ্যাড আ গ্রেট টাইম। আর এখানকার স্টাফরা ভীষণ ভালো, গতকাল রাত্রে খাবার খেয়েছি, দ্য ফুড কোয়ালিটি ওয়াজ সুপার্ব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন চারিদিকে পাহাড়, এই পাহাড়ের গায়ে টি গার্ডেন, এই টি গার্ডেনটার নামই হচ্ছে মহারানী টি গার্ডেন, তার মাঝখানেই এই বেল্টার রিসর্ট। এই রিসর্টটা ভীষণ ভীষণ ভালো, আপনারা যদি কেউ এখানে আসতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের সব ডিটেলস দিয়ে দেব, ভীষণ ভালো লাগবে। এখানে ফ্যামিলি নিয়ে এলে পরে এক নাইট দু নাইট কাটানো কোনো ব্যাপার না, এবং সত্যি আপনার ফ্যামিলি এবং সবাই যদি বন্ধুরা মিলেও আসেন সবাই মিলে এক ভীষণ এনজয় করবেন। লোকেশনটা হলো ঠিক কার্শিয়াং শহর থেকে দার্জিলিং যাওয়ার পথে টুং রেলওয়ে স্টেশন থেকে বাঁদিকে আপনার 6 কিলোমিটার নিচে একটা ভ্যালি রয়েছে এবং সেই গ্রামটার নাম হচ্ছে বেল্টার কার্শিয়াং। দারুণ দারুণ, ভীষণ ভালো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যখনই আপনাদের মনে হবে ঘুরতে আসতে আপনারা যোগাযোগ করলে আমি আপনাদের ডিটেল দিয়ে দিব। সবাই মিলে ভালো থাকুন, হ্যাভ আ গ্রেট টাইম, বাই বাই।